2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে শোচনীয় অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরার পথে বাংলাদেশ, যার পেছনে তামিম ভক্তরা মনে করছেন তামিমকে বাদ দেওয়ার মুখ্য কারণ। এর মাঝে দুই দফায় সাকিব আল হাসানের ইঞ্জুরি আর টুর্নামেন্টের মাঝ দিয়ে দেশে ফেরা, সব মিলিয়ে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে দেশের ক্রিকেট। এমন সময় খবর এলো বিশ্বকাপের পর হতে যাওয়া টেস্ট সিরিজে ওপেনার তামিম ইকবাল থাকছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নেয় কিউইরা। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ এসে পড়ায় টেস্ট সিরিজ পিছিয়ে যায়, বিশ্বকাপের পরেই সেটি হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন আসন্ন সিরিজে তামিম ইকবালের অনুপস্থিতির খবর। তিনি বলেছেন, তামিম টেস্ট সিরিজে থাকছে না, কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। সে অনুশীলন করছে না অনেক দিন, যার কারণে প্রস্তুতি নিতে পারেনি এই সিরিজের জন্য। অনেকদিন ধরেই সে ক্রিকেটের বাইরে আছে। উল্লেখ্য, এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, যেখানে শুধু তামিম নয়, ফিটনেসের অভাবে সাকিব আল হাসানও টেস্ট সিরিজে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চিত ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাম হাতের তর্জনীতে আঘাত পেয়ে সাকিব মাঠের বাইরে ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। এমনকি দলকে ভারতে রেখে পুনর্বাসনের জন্য দেশে ফিরে এসেছেন, তাই টাইগার ফ্যান্স আর গেটিং নো চিল। সাকিব তামিমকে ছাড়াই টেস্ট সিরিজ উপভোগ করতে হতে পারে তাই তাদেরকে। দুদিন আগেই নিউজিল্যান্ড তাদের 15 সদস্যের দল ঘোষণা করেছে এই সিরিজের জন্য, যেখানে স্পিনার হিসেবে 5 জনকে রাখা হয়েছে। সাকিব ও তামিমের মতো অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের ছাড়া বেশ ভুগতে হবে বাংলাদেশকে তা আন্দাজ করা যায়। আগামী 21 নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 28 নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটা হবে 6 ডিসেম্বর থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পারভেজ ইমাম, অনফিল্ড।